তো ভাই, এই ইন্টারনেটের যুগে আমি আপনি আমরা সকলেই প্রায় ইমেল ইউজ করে থাকি কাউকে কিছু পাঠানোর জন্য বা কারো থেকে কোনো কিছু নেবার জন্য। তো এক্ষেত্রে আমরা বেসিক্যালি জিমেলই ইউজ করে থাকি, কিন্তু আমরা অনেকেই এই জিমেলের কিছু বেসিক সেটিংস সম্বন্ধে জানি না। তো আজ আমি এই ভিডিওতে পাঁচটি বেসিক সেটিংস জানাবো যেগুলো অবশ্যই আপনাদের ইউজ করা উচিত এবং অ্যাপ্লাই করা উচিত, যাতে করে আপনারা আপনাদের জিমেলকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন। তো চলুন তাহলে শুরু করি। তো প্রথমে যে সেটিংসটি বলবো সেটি হলো সিকিউরিটি অ্যালার্ট। মনে করুন কোনো হ্যাকার আপনার ইমেল যদি হ্যাক করতে চায় বা আপনার পাসওয়ার্ড যদি চুরি করতে চায়, সেক্ষেত্রে আপনি এই সেটিংসটি যদি অ্যাপ্লাই করে রাখেন তো দেন আপনার ফোনে বা আপনার ইমেলে একটা সিকিউরিটি অ্যালার্ট আসবে এবং আপনি খুব সহজেই আপনার ইমেলকে আপনি হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারেন। তো চলুন তাহলে এই সেটিংসটি একবার দেখে নেওয়া যায়। তো ভাই, সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং google.com চলে আসতে হবে। তো তারপর আপনি আপনার কোন থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার যেমন এস লোগো আছে, তো এখানে আপনি আমার ইমেল আইডিটাকে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তো এই অপশানে যাবেন। তো তারপর এখান থেকে আপনি সিকিউরিটি এইটাতে চলে যাবেন। তো তারপর নিচের দিকে স্ক্রল করবেন, আপনি দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, তো এই অপশানের মধ্যে আপনি যাবেন। তো এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার রিকভারি ইমেল। তো আপনি সিম্পল ফোন নাম্বারের ডান দিকে যে অ্যাড বাটন আছে এটার উপর ক্লিক করবেন। তো এখানে আপনাকে আপনার জিমেলের পাসওয়ার্ড চাইবে, তো আপনি সিম্পল আপনার জিমেলের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। তো এখানে আপনাকে এরপর ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারে আপনি আপনার সিকিউরিটি অ্যালার্ট চাইছেন তো সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন এবং তারপর নেক্সট করে দেবেন। ঠিক একইভাবে আপনি যদি আপনার ইমেলে সিকিউরিটি অ্যালার্ট পেতে চান তো তার জন্য একইভাবে আপনি অ্যাডে যাবেন এবং সেখানে আপনি যে ইমেলে আপনি সিকিউরিটি অ্যালার্ট পেতে চাইছেন তো সেই ইমেলটি আপনি সিলেক্ট করবেন। দ্বিতীয় সেটিংসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সেটিংসটির নাম টু স্টেপ ভেরিফিকেশন। মনে করুন আপনার কোনো বন্ধুর কাছে বা আপনার রিলেটিভের কাছে যদি আপনার জিমেলের আইডি পাসওয়ার্ড থাকে এবং সে যদি কোনোদিন কোনো ডিভাইসে আপনার জিমেলের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চায়, তো সঙ্গে সঙ্গে আপনার ফোনে 6 ডিজিট একটি কোড আসবে। তো আপনি সঙ্গে সঙ্গে জেনে যাবেন যে আপনার আইডি কেউ ইউজ করতে চাইছে এবং আপনি যতক্ষণ পর্যন্ত না ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে আপনার 6 ডিজিট যে কোডটি পেয়েছেন সেটি শেয়ার করছেন তো তার পক্ষে আপনার জিমেল আইডি থেকে অ্যাক্সেস করা সম্ভব না। তো সিকিউরিটি পারপাসে এই সেটিংসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে এই সেটিংসটাও একবার দেখে নেওয়া যাক। তো এই সেটিংসটি পাওয়ার জন্য আপনাকে আবার সিকিউরিটিতে আসতে হবে এবং নিচের দিকে আপনি স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, তো আমার অফ আছে। তো আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য এটার উপর ক্লিক করতে হবে। তো তারপর আপনার সামনে এই ধরনের উইন্ডো খুলে যাবে, তো এখান থেকে আপনি গেট স্টার্টেড করবেন। তো এগেন এখানে আপনাকে আবার আপনার জিমেলের পাসওয়ার্ড দিতে হবে, তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং তারপর নেক্সট করে দেবেন। তো তারপর আপনি নিচের দিকে স্ক্রল করবেন এবং নিচে থেকে কন্টিনিউয়ের উপর ক্লিক করবেন। তো এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে, তো আপনি কোন ফোনে আপনার টু স্টেপ ভেরিফিকেশন করতে চাইছেন তো সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে আপনি সেন্ড করে দেবেন এবং আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটাকে অথেন্টিকেট করে নেবেন। তৃতীয় যে সেটিংসের কথা বলবো সেটা হলো রিকভারি ফোন। আপনি যদি এই সেটিংসটা আপনার জিমেলে আপনি অ্যাক্টিভ করে রাখেন তো আপনি কখনো যদি ভবিষ্যতে আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে যান তো খুব ইজিলি আপনি আপনার ফোনের মাধ্যমে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো একইভাবে রিকভারি ফোন এই সেটিংসটির জন্য আপনাকে আবার সিকিউরিটিতে আসতে হবে, তো সেখান থেকে আপনি নিজের দিকে স্ক্রল করবেন এবং নিজের দিকে স্ক্রল করলে এখানে আপনি পেয়ে যাবেন রিকভারি ফোন, তো আপনি এটার উপর ক্লিক করবেন এবং এগেন আপনাকে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তো আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, দিয়ে আপনাকে নেক্সট করতে হবে। তো এখানে আপনি অ্যাড রিকভারি ফোন এই অপশানটা পেয়ে যাবেন, তো এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে এখান থেকে ইউজ অ্যানাদার নাম্বার, তো এই অপশানটা ক্লিক করতে হবে, তো আপনি এখান থেকে নেক্সট করবেন এবং আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে নেক্সট করে দেবেন। চতুর্থ সেটিংসটি হলো রিকভারি ইমেল। আপনি খুব ইজিলি আপনার জিমেলে এই সেটিংসটি অ্যাপ্লাই করে আপনি আপনার জিমেলকে আপনার সেকেন্ড কোনো ইমেল আইডিতে রিকভারি করাতে পারবেন। রিকভারি ইমেল অপশানটি আপনি ঠিক রিকভারি ফোনের নিচেতেই পেয়ে যাবেন, তো আপনি রিকভারি ইমেলে চলে যাবেন। তো রিকভারি ইমেলে চলে যাবেন, একই প্রসেস, এখান থেকে আপনাকে এগেন পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। এখানে আপনাকে দেখতে হবে এই যে রিকভারি ইমেল, তো আপনি যে ইমেল আইডিতে আপনি আপনার জিমেলকে রিকভারি করতে চাইছেন তো সিম্পল সেই ইমেল আইডিটি এখানটা দেবেন এবং এখান থেকে সেভ করে দেবেন। তো এইভাবে রিকভারি ইমেল সেটিংসটি আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। আর শেষ যে সেটিংসটি বলবো সেটা আনওয়ান্টেড অ্যাপ পারমিশন। তো আপনি অনেক সময় আপনার মোবাইলে গেম খেলতে থাকেন বা আপনি অনেক অ্যাপ আপনি অ্যাক্সেস করতে থাকেন, তো অনেক সময় আপনি সেটার জন্য আপনার জিমেলকে লগ ইন করান এবং সেই সময় আপনি আপনার সমস্ত কিছু পারমিশন দিয়ে থাকেন।
তো মনে করুন পরবর্তী ক্ষেত্রে আপনি যদি সেই অ্যাপসটা ইউজ না করেন বা আপনি ওই পার্টিকুলার গেম যদি না খেলেন তো সেক্ষেত্রে আপনার পক্ষে একটা কি বলবো চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই সেটিংসটি অ্যাপ্লাই করে আপনি খুব ইজিলি এই চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারেন। তো শেষ সেটিংসটিও আপনি সিকিউরিটির মধ্যেই পেয়ে যাবেন। তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন, তো নিচের দিকে স্ক্রল করে আপনি এখানে দেখতে পাবেন সাইন ইন টু আদার সাইট। তো এই অপশানটাতে ক্লিক করবেন, সাইন ইন উইথ গুগল এই অপশানটায় ক্লিক করবেন। তো এখানে আপনি যে যে আপনার ওয়েবসাইট বলুন বা যে যে অ্যাপসে আপনি পারমিশন দিয়ে রেখেছেন তো সবগুলো এখানে পেয়ে যাবেন। তো ধরুন আমি এই যে পিএনজি ট্রি এই ওয়েবসাইটে আমি আমার জিমেলের পারমিশন দিয়ে রেখেছি, তো এটা আমি রিমুভ করব। তো এটার জন্য সিম্পল এটার উপর ক্লিক করবেন এবং রিমুভ অ্যাক্সেস, ওকে, তো এটার উপর ক্লিক করবেন এবং ওকে ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনি আনওয়ান্টেড অ্যাপস রিমুভ করতে পারেন। তো গাইজ এই পাঁচটা বেসিক সেটিংস অ্যাপ্লাই করে আপনি খুব ইজিলি আপনার জিমেলকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন। আমি হাইলি রিকমেন্ড করবো আপনাদের প্রত্যেকেরই এই পাঁচটি বেসিক সেটিংস করা উচিত, কারণ এই সমস্ত সেটিংসগুলো শুধুমাত্র আপনাদের সিকিউরিটি পারপাসের জন্যই বানানো হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি আপনাদের উপকারী মনে হয় তো অবশ্যই একটা লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হন তো নিচে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে। বাই।